আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তামিমা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করব না, আজকে হচ্ছে আমি ইলেকট্রিক ওভেনে কিভাবে কেক বানাই সেই রেসিপিটা আজ আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি যে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার চ্যানেল ভিডিওগুলো নিয়মিত দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, তাদেরকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমার চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে যা যা নিয়েছি, এখানে রয়েছে 1/3 কাপ তেল, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ লবণ, আর এখানে আমি নিয়েছি 1.5 কাপের মতো ময়দা। এখানে 1 কাপ ময়দা আর সাথে হচ্ছে 1/2 কাপ ময়দা, আমি মোট 1.5 কাপ ময়দা নিয়েছি। পাত্রে আমি কেকটা বানাবো সেটা একটু তেল ব্রাশ করে নিয়েছি, আর হচ্ছে এখানে আমি হচ্ছে কাগজ লাগিয়ে দিব যাতে করে কেকটা যখন হয়ে যাবে কেকটা ওঠাতে সুবিধা হয়। এই যে আমি একদম পাত্রের মাপে কাগজ কেটে নিয়েছি, আর এখন আমি কাগজগুলো লাগিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার তৈরি করব, এর জন্য একটা বাটিতে ডিমগুলো ফেটে নিচ্ছি। সবগুলো ডিম ফাটা হয়ে গেলে আমি ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলো বিট করে নিব। আমি এর মধ্যে 1/3 কাপ তেল অ্যাড করছি, তারপর আবার ইলেকট্রিক বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। এখন এর মধ্যে 1 কাপ চিনি অ্যাড করছি, চিনিটাও ভালোভাবে ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিতে হবে। মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিলাম, 1/2 চামচ লবণ দিলাম, 1 টেবিল চামচ ভিনেগার দিলাম। আর হচ্ছে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এখন আমি সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি।
ময়দা মিক্স করে নিব। এখন আমি এর মধ্যে দুধটা মিক্স করে নিচ্ছি। বাটিটাতে বানাবো সেটাতে ঢেলে দিচ্ছি। এখন একটা ইলেকট্রিক ওভেনে আমি এই কেকটা বানাবো। 180°C টেম্পারেচারে 30 মিনিটের জন্য আমি কেকটা বেক করে নিব। কেকটা অনেক সফট হয়েছিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনের প্রেস করবেন, তাহলে আমি নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা ভিডিওটা সবার আগে দেখতে পারবেন। আর আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।